বিদায়ের সময় হুদা হাফেজ বলা যাবে কিনা অনেকে হুদা হাফেজ বলে থাকেন আল্লাহ হাফেজ বলে থাকেন বিদায়ের সময় সেটি উচিত কিনা হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে বিদায়ের সময় বা আগমনের সময় হাদিসে সালাম দেওয়ার প্রতি উৎসাহিত করেছে যখনই কেউ কোনো স্থানে আসলো সে এসেই সালাম দিবে এবং প্রস্থানের সময় সে সালাম দিয়ে যাবে সে যদি সালাম দেওয়ার পাশাপাশি সে হুদা হাফেজ আল্লাহ হাফেজ বলতে চাই বলতে পারে সালামও দিবে এবং এটাও বললে বলতে পারে কিন্তু এটা বলার আলাদা কোনো কোরআন হাদিসে আসেনি এবং যদি কেউ সালামের স্থানে কেউ হুদা হাফেজ বলে সালাম না দিয়ে খুদা হাফেজ বলল তাহলে সে সেটি সুন্না সম্মত হলো না সুন্নাহ হলো সালাম দেওয়া সুতরাং আমরা শুধু কুতা হুদা হাফেজ বলাটা পরিহার করে আমরা সালাম দেওয়ার প্রথা আমরা চালু করবো ইনশাআল্লাহ